রোজাদারের মুখে লম্বা সময় না খেয়ে থাকার কারণে স্বাভাবিকভাবে মুখের মধ্য থেকে যে দুর্গন্ধ হয় এটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দ লাগে। যে মাসের প্রত্যেকটা সময় আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করেন, যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিযুক্ত করে দেন, শুধু বলতে থাকে ইয়া বাগিয়াল খাইরি হালুম্মা আকবিল, হে কল্যাণ কামী দ্রুত কল্যাণের দিকে ধাবিত হয়ে যাও। ফেরেশতা নিযুক্ত করা থাকে, ফেরেশতা বলতে থাকে ইয়া বাগিয়া শাররি আকসির, হে গুনাহগার গুনাহ থেকে থেমে যাও। এমন একটা মাস আল্লাহ দিলেন যেই মাসে নিজেকে যদি মাফ করায় নিতে না পারেন, মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম, রমজান পেল গুনাহ মাফ করায় নিতে পারল না, সবচেয়েতে বঞ্চিত হবে সেই ব্যক্তি। দুনিয়াতে আপনি টাকা পয়সার দিক থেকে না হয় একটু কম পেলেন, তেমন দুনিয়ার জীবনে সফলতা অর্জন করতে পারেন নাই, এটার নাম মূল ব্যর্থতা না। সবচেয়ে বড় ব্যর্থতা হলো গুনাহ করলেন নিজেকে গুনাহগার মনে করেন নাই, রমজান পেলেন গুনাহ থেকে মাফ চাইলেন না, আল্লাহ আপনারে মাফ করলো না। এর চেয়ে বড় ব্যর্থ আর কেউ হতে পারে না। যেই জিনিসের দামটা যত বেশি তার নামও তত বেশি। আমাদের দেশে একটু ব্যতিক্রম, অনেক ভণ্ড পীরের দেখবেন 62টা 63টা নাম আছে, কিন্তু আসলে কাম নাই। নাম আছে কি নেই? কাম নেই। কিন্তু আরব দেশে যে জিনিসের দাম যত বেশি নামও তত বেশি। রমাদান ছিল আরবের সবচেয়ে দামি মাস, এই জন্য এটার নামও অনেক বেশি। আল্লাহ রাব্বুল আলামিন তাওরাত বলেন, জাবুর বলেন, ইনজিল বলেন, সমস্ত কিতাবগুলোই রমাদানুল মুবারক আল্লাহ তাআলা নাজিল করেছেন। সুবহানাল্লাহ, আর মূল আমার আপনার কোরআন নাজিল হয়েছে রমাদানুল মুবারকে, এটা আমার শ্রেষ্ঠত্বের কারণ। যেই রমাদান এত দামি, এই রমজানের অনেকগুলো নাম আছে, এই রমাদানের একটা নাম হচ্ছে শাহরুল্লাহ। এটা কার মাস? আল্লাহর মাস। রমাদানের নাম হলো শাহরুল ইসলাম, এটা ইসলামের মাস। দেখবেন রমজান আসলে এখনো কিছু মানুষ আছে যারা হোটেলটা খোলা রাখে, নিজে হয়তো রোজা রাখছে কিন্তু ব্যয় রোজাদারদেরকে খাওয়ার ব্যবস্থা করে, সেখানেও দেখবেন একটু ডাক্তার ডুক্তার দিয়ে তারপরে ব্যবস্থা করে। গান বাজনা দেখবেন সব বন্ধ প্রায়। শাহরুল ইসলাম, কেমন যেন ইসলাম আমার ঘরে আসছে। রমজান আসলে পরে এই অনুভূতি আমাদের মধ্যে জাগ্রত হয়ে যায়। এই মাসের নাম শাহরুত তুহুর, এটা পবিত্রতা অর্জন করার মাস। এই মাসের নাম শাহরুত তাওবা, অগণিত বান্দাকে আল্লাহ তাআলা মাফ করেন। এ মাসের নাম শাহরুল বারাকা, এটা বরকতের মাস। এ মাসের নাম শাহরুল মুআসার, এটা সহমর্মিতার মাস। আরেকজনের সঙ্গে আপনি সুন্দর ব্যবহার করবেন, সহমর্মিতা দেখাবেন। এ মাসের নাম শাহরুত তামহিস, চেক আপ করার মাস। আপনার হার্টে প্রবলেম আছে কিনা, হার্টের মধ্যে কি সমস্যা এটা যেমন চেক করলে পাওয়া যায়, রমজানের মধ্যে আপনি পরীক্ষা নিরীক্ষা করেন আপনার ইমান আদো আছে কিনা, ইমানের হালত কি, রমজান আসলে একটু চেক করে দেখেন। এ মাসের নাম শাহরু রবিউল ফুকারা, এটা দরিদ্রদের জন্য একটা বসন্তকাল। রমজান আসলেই দেখবেন মুসলমানদের ভিতরে দান করার প্রতিযোগিতা লেগে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজওয়াদুন নাস ছিলেন, সবচেয়ে বেশি
রমজান আসলে দুই হাতে নবীজি দান করতেন, জোরে করে আল্লাহু আকবার। এই মাসের নাম হচ্ছে শাহরু ফাতহিল মুবিন, প্রকাশ্যে আল্লাহ তাআলা বিজয় দিয়েছেন রমাদানুল মুবারাকে, বদরের বিজয় রমজানে হয়েছে, প্রকাশ্য বিজয় ইসলামের রমজানে আল্লাহ তাআলা দান করেছেন। রমজান হচ্ছে বিজয়ের মাস, এই মাসের নাম হচ্ছে শাহরুর রহমা, আল্লাহর রহমত লাভের মাস, এই মাসের নাম শাহরুল ইদ, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার মাস হচ্ছে এই মাসটি, জাহান্নামের আগুন থেকে মুক্তি পাওয়ার মাস এটি। এই মাসের নাম শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফ শাহর, যে মাসের ভিতরে এমন একটা রাত আছে যেটার দাম হাজার মাসের চেয়ে বেশি, জোরে করে আল্লাহু আকবার। এটা এমন একটা মাস শাহরুন নুজুলুল কোরআন, এটা কোরআন নাজিলের মাস, এ মাসের নাম শাহরু তিলাওয়াতিল কোরআন, এটা কোরআন তেলাওয়াতের মাস, এ মাসের নাম শাহরু তাদাব্বুরিল কোরআন, এটা কোরআন বুঝার মাস। নবীজি জিব্রিলকে পড়ে পড়ে শুনাইতেন, দাউর চলত, জিব্রিল নবীজিরে শুনাইতো, নবীজি জিব্রিল আলাইহিস সালামকে শুনাইতেন, বলেন আল্লাহু আকবার। এ মাসের নাম হচ্ছে শাহরুন নূর, আল্লাহ রাব্বুল আলামিন রমজানকে আলোকিত করেছেন। এ মাসের নাম হচ্ছে শাহরুল মাগফিরা, আপনি সাহরির সময় আল্লাহর কাছে মাফ চাবেন, ইফতার সামনে রেখে আপনি মাফ চাবেন, আল্লাহ তাআলা মাফ করবেন। এ মাসের নাম হচ্ছে শাহরু আউলিয়া ইল্লাহ, এটা আল্লাহর ওলিদের মাস, আপনি যদি এই মাসে তাকওয়া অর্জন করেন, নিজের ভিতরের তাকওয়াকে জাগ্রত করতে পারেন, তাকওয়া যদি আপনার ভিতরে জাগ্রত হয়, তাকওয়া যদি আপনি জাগ্রত করতে পারেন, আপনাকে এই মাসে যিনি ওলি হিসাবে কবুল করবেন তিনি কে? আল্লাহ। এই মাসের নাম শাহরুল কিয়াম, এটা দাঁড়ায় থাকার মাস, আপনি তারাবিতে দাঁড়াবেন, আস্তে আস্তে তারাবির নামাজ পড়ে পড়ে কোরআন শুনে শুনে মনটাকে নরম করবেন, এরপরে আপনি সালাতুত তারাবি পড়ার পরে তাহাজ্জুদের সময় আল্লাহর দরবারে দাঁড়াবেন, রাত্রে একটু অভ্যাস করবেন দু রাকাত চার রাকাত পড়ার, সেহরি খাওয়ার আগে একটু উঠে আপনি আল্লাহর কাছে রোনা জারি করবেন। এইরকম যদি বলতে থাকি, আমার তো মনে হয় এই মাসের নাম বলতে বলতে অনেক সময় পার হয়ে যাবে, বলে শেষ করা যাবে না। এই মাসের নাম শাহরুন আযীম, নবীজি নিজে বলেছেন এই মাসের নাম শাহর মুবারক, বরকতপূর্ণ এক মাস হচ্ছে এই মাস, যার বরকতের কোনো শেষ নেই। একটা নফল ইবাদত করলে আল্লাহ সব কত বাড়ায় দিবে, একটা টাকা দান করলে এই মাসে সব কত বৃদ্ধি পেয়ে যাবে। এ মাস আল্লাহর কাছে বড় দামি মাস, এই মাসে আল্লাহ তাআলা যাদেরকে কবুল করবেন, যারা সৌভাগ্যবান হবেন, যাদের গুনাহ আল্লাহ মাফ করবে, বুঝবেন কেমনে এখন থেকে গুনাহ খাতা থেকে আল্লাহর কাছে মাফ চেয়ে নেন, ভালো ভালো কাজের সিদ্ধান্ত গ্রহণ করেন, সেই ভালো কাজ হয়তো সব করতে পারেন নাই, শুধু নিয়ত করেছিলেন আল্লাহ এবারে রমজানে কোরআনুল কারীম শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ব, এক খতম কোরআনুল কারীম পড়ব, বোঝার চেষ্টা করব, আল্লাহ তাআলা পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে সে পড়ব, ইমামের সাথে তাকবীরে ওলার সঙ্গে পড়ব। যদি আপনি নিয়ত করে পড়া শুরু করেন, ৪০টা দিন যদি আপনি নিয়ত করতে পারেন, রমাদানের এই ট্রেনিং গুলো নিয়ে এখনকার দিন থেকে যদি শুরু করে রমাদানুল মুবারকের পূর্ণ মাস জুড়ে আপনি যদি তাকবীরে ওলার সঙ্গে ইমাম সাহেব আল্লাহু আকবার বলে যখন দাঁড়িয়েছে, রুকুতে যাওয়ার আগ পর্যন্ত তাকবীরে ওলার সঙ্গে ইমামে
ইমামের সঙ্গে যদি নামাজটা পড়তে পারেন 40টা দিন যদি আপনি পড়েন হারামাহুল্লাহু আলাইন্নার জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে ওই গোলামকে আল্লাহ ডেকে ডেকে সেদিন জাহান্নামের আগুন থেকে মুক্ত করে জান্নাতি বানায় দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ